আলহামদুলিল্লাহ, আপনি বুঝলেন কিভাবে আমাদের খিদে লাগছে? কাউরে তো খালি পানি দিতে হয় না, পানি দেওয়ার সময় সাথে কিছু খাওয়া দিতে হয়, এটা মুরব্বীদের কাছ থেকে শিখছি। ধন্যবাদ আপা। সারাদিন গরু ছাগল দৌড়াইতে দৌড়াইতে জানটা তামা তামা হয়ে গেছে, চন্মের খিদে লাগছে। আরে আপনাদের কি গরু ছাগলের ফার্ম আছে? না গো বোন, এগুলো সার ঠেনগুলা গরু ছাগল, এগুলো দুই পাওয়ালা গরু ছাগল। দুই পাওয়ালা গরু ছাগল? দুই পাওয়ালা গরু ছাগলের কথা তো জীবনে শুনি নাই। হ্যাঁ গো বোন, প্রেমের ফাঁদে পড়া এক বাপ্পার চিটারে বিয়ে করছিলাম, বিয়ের কয়দিন না যাইতে যাইতে চিটারটা আমার রেখা পলাইছে। বহু খুঁজা খুঁজির পর এই গ্রামে তার সন্ধান পাইছি। এই গ্রামের চিটার, এই গ্রামের চিটার তোমাগো গ্রামে যাইয়া বিয়া করে আসছে। ও বোন, ওই সিটারের নামটা কি? আপা গো, সিটারগার তো জন্মেরও কোনো ঠিক ঠিকানা নাই, নামেরও কোনো ঠিক ঠিকানা নাই। আমি তো জানতাম ওর নাম মানিক, এই গ্রামে আইসা শুনে ওর নাম নাকি ছবি। এখন তার নাম যে কোনটা টোপরওয়ালাই ভালো জানে, আর সেই ভালো জানে। ছবি, ছবি, আমি যেই ছবিটা চিনি সেই ছবি না তো? আর দেখি তোমার ওই ছবির ছবিখানা দেখি। একটা মিনিট আপা, আপা আমার কাছে এই ছবিখানাই আছে। ও আল্লাহ গো, এ তো আমার দেওরা ছবি, সে গোপনে আপনারও বিয়ে করছে। আচ্ছা বোন, তুমি তার কয় নাম্বার বউ একটু কও তো। কয় নাম্বার বউ? এলো তা আপা, এগুলো কি কয়? আমি কয় নাম্বার বউ? তুমি কয় নাম্বার বউ সেটা আমি কেমনে পাবো? আমি ঠিক বুঝতে পারতেছি না, ছবি তো আমার খালাতো বোনরে বিয়ে করছে, আবার বলতেছেন আপনারও বিয়ে করছে, এদিকে খবর আসছে আরো দুই তিনটা বিয়ের কথা, কোনটা যে আসল? এই তুমি আবার আমার দেওরারে ফাঁসানোর জন্য এই গল্প নিয়ে আসো নাই তো? হ্যাঁ, তোমার কি সে সত্যি সত্যি বিয়ে করছে নাকি তারে তুমি ফাঁসাইতে আসছো? আমার কথা আপনার বিশ্বাস হয় না তো? দাঁড়ান, কাবিন দেখবেন। না না থাক, কাবিন দেখার দরকার নেই, আর কতজনের কাবিন দেখবো। শুনো বোন, আমার যে খালাতো বোন সে কিন্তু ডেঞ্জারাস, সে যদি জানে যে তার একজন সতীন আসছে তাহলে তোমার একদম খুন করে ফেলবে। তুমি বরং তো যাও এখান থেকে, বিদায় হও। আমার কি দোষ? আমি তো যাওয়ার জন্য আসি নাই, আমি আমার স্বামী সংসার করতে আসছি। তাহলে কি তুমি সতীনের ঘর করবা? কেন, আমি সতীনের ঘর করবো কেন? আমি ছাড়া যদি তার অন্য কোনো বউ থাইকা থাকে ওর কল্লাটা আমি ফেলাই দেবো না। এই লতা তুই কস না কেন, আমার গোয়ালাকে সবাই আমার কি পরিমাণ ডরায়। বুঝতে পারছি, কিন্তু বই আমার যে খালাতো বোন আছে সে কিন্তু কম ডেঞ্জারাস না, এখন পর্যন্ত হাফ ডজন মহিলার মায়েরা হুইল চেয়ারে বসাই দিছে, আর তুমিও যদি হুইল চেয়ারে বসতে চাও তাহলে আসো আমার বোনের সাথে পাল্লা লাগো, সমস্যা নাই। থাক আপা, আমি রেডি, আপনার বোনের সাথে যুদ্ধে নামার জন্য আমি রেডি। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার শক্তি দাও। আল্লাহ ভরসা, নেন মুড়ি খান, মুড়ি খান, মুড়ি খেয়ে শক্তি সঞ্চয় করুন। আর একটু গুড় খেয়ে দিব? না থাক, দেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি, 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।